আসসালামু আলাইকুম। আজ বুধবার 23 ফেব্রুয়ারি 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে শুরুতে জানাবো শিরোনাম। ওমান প্রবেশে যাত্রীদের নিবন্ধনের প্রয়োজন নেই, নতুন নির্দেশনা জারি। সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আমিরাতে একদিনে করোনা শনাক্ত 740, মারা গেছেন একজন। আগামী মাস থেকে ডিজিটাল হচ্ছে বিমান টিকিটিং, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি। ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-26-60 এই নম্বরে। ওমানে ধুলিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায় দেশটির মুসান্দাম প্রদেশের উপকূল ও ওমান সাগরের পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রের ঢেউ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশটির বিভিন্ন এলাকায় ধুলিঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাই দেশের সকল নাগরিকদের বাড়ি থেকে বের হওয়ার সময় আবহাওয়া বার্তা দেখে বের হবার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের আনন্দ, বেদনা ও বাস্তব জীবনের গল্প নিয়ে আসছে প্রবাস টাইমের বিশেষ শর্ট ফিল্ম। প্রখ্যাত লেখক রনি রেজার গল্পে 21 টিভির সিনিয়র প্রডিউসার ইসরাফিল শাহিনের প্রযোজনায় ও খায়রুল সারোয়ার নাফিজের পরিচালনায় দেখতে চোখ রাখুন আপনার প্রিয় চ্যানেল প্রবাস টাইমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সৌজন্যে ইউনিমানি ওমান। ওমান প্রবেশে এখন থেকে আর করোনা নিবন্ধন করার প্রয়োজন হবে না যাত্রী ও ভ্রমণকারীদের। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এক নতুন সার্কুলারে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায় দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এই সিদ্ধান্ত জারি করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী সকল যাত্রী ও ভ্রমণকারীদের দেশে প্রবেশের আগে travel.mos.gov.om নিবন্ধন করার প্রয়োজন নেই। তবে দেশে প্রবেশে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে ভ্রমণকারীদের। সেগুলো হলো, ওমানের প্রবেশে যাত্রীদের নিবন্ধনের দরকার নেই। 18 বছর বা তার বেশি বয়সী যাত্রীদের ওমানের প্রবেশের সময় ভ্যাকসিন গ্রহণের সনদপত্র সাথে রাখতে হবে, যাতে করে তারা ওমানের অনুমোদিত করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন কিনা সেটি প্রমাণ পাওয়া যায়। ওমানে ভ্রমণকারী 18 বছর বা তার বেশি বয়সী যাত্রীদের করোনার PCR পরীক্ষার নেগেটিভ সনদ ও দেশে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য বিমা গ্রহণ করতে হবে। ওমানে একজন এতিম ও নাবালকের টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ওমানি সরকারি কর্মচারীর 5 বছরের কারাদণ্ড ও 1.2 মিলিয়ন ওমানি রিয়াল জরিমানা করা হয়েছে। প্রদেশটির ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট ইনস্টিটিউশন তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, সরকারি কর্মকর্তা বিভিন্ন উপায়ে সেই এতিম ও নাবালকের অর্থ আত্মসাৎ করেছেন। এই টাকা তিনি বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে 5 বছরের কারাদণ্ড ও সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওমানের মাস্কাটে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাস্কাট পৌর কর্তৃপক্ষ জানায়, মাস্কাট প্রদেশের সিব এলাকায় অবৈধ উপায়ে দোকান পরিচালনা করার অভিযোগে বেশ কয়েকটি দোকান সিলগালা করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সিলগালা করে দেয়া দোকান মালিকদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করছে পৌর কর্তৃপক্ষ। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195-4380 অথবা 9012-4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওমানের আল দাহিরা প্রদেশের ইবরি এলাকায় শুরু হয়েছে হস্তশিল্প ঐতিহ্যবাহী পণ্য মেলা। প্রদেশটির অথরিটি ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট এই মেলার আয়োজন করে। প্রদর্শনীটি ওমানি কারুশিল্প দিবসের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই দিনটি পালনের উদ্দেশ্যে মেলার আয়োজন করে ASMED। প্রদর্শনীতে প্রদেশটির 20টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যাদের মধ্যে রয়েছে উলের কারুকাজ, স্পিনিং, কাঠের কারুকাজ, চামড়ার ট্যানিং, মৃৎশিল্প, ধূপ রৌপ্য শিল্প, ছোড়া ও তালপাতার পণ্য।
প্রদর্শনীতে উদ্যোক্তাদের সেবা প্রদানকারী বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। আগামী মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিজিটালাইজড হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা বলেন, 2022 সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে টিকিটিং, রিজার্ভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক ইন সব কিছু অনলাইনে হবে। এটি আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশে এই ব্যবস্থা আছে, আমরা এক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম। তিনি বলেন, আমি যতবার দেশের বাইরে গিয়েছি সবসময় আমার একটা লক্ষ্য ছিল যে আমাদের নিজেদের বিমান ব্যবহার করবে, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আছে তখন বিমানের কি বিধ্বস্ত অবস্থা ছিল। 96 সালে যখন সরকার গঠন করি তখন এই উদ্যোগ নেই, যদিও তখন আর্থিকভাবে অনেক সীমাবদ্ধতা ছিল। প্রধানমন্ত্রী বলেন, তার মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে আরও কিছু উড়োজাহাজ বহরে যুক্ত হোক, আমাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো আরও চালু হোক, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। মাত্র 5 বছর হাতে সময় সেভাবে কাজ করে যেতে পারেনি, তবুও আমরা কাজ করেছি, এখনও করছি। মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগে এখন পর্যন্ত 111,807 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 77,848 উৎপাদন খাতে, বৃক্ষরোপণ 13,119, পরিষেবা 10,611, নির্মাণ 8,530 ও কৃষিতে 1,699 আবেদন এসেছে। চলতি মাসের 15 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত এসব আবেদন করা হয়। সোমবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারভানান এক বিবৃতিতে এই তথ্য জানান। বলেন, প্রাথমিক পর্যায়ে যখন আবেদন নেওয়া শুরু হয়েছিল তখন কিছু নিয়োগকর্তার অনলাইন আবেদনের সমস্যা হয়েছিল। প্রথমে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বাস্তবায়নের পর 2020 সালের মার্চ থেকে বিদেশি কর্মীদের আবেদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে চালু করার পর এত সংখ্যক আবেদন এসেছে। সার্ভানান জানান, নিয়োগকর্তাদেরও বেসরকারি খাতের কর্মসংস্থার মাধ্যমে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছিল, যা আগে শুধুমাত্র গৃহকর্মীর জন্য অনুমোদিত ছিল। সম্প্রতি নিয়োগকর্তা ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে একটি বৈঠকের সময় সমস্যার বিষয়ে অবহিত করা হয়েছিল। তারা এই উদ্দেশ্যে APS এর পরিষেবাগুলো ব্যবহার করেছে। APS নিয়োগকর্তাদের পক্ষ থেকে আবেদন করতে পারেন এই শর্তে যে আবেদনগুলো সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের অনুমতি নিয়ে জমা দেওয়া হবে বলেও জানান মানব সম্পদ মন্ত্রী। গত বছরের 10 ডিসেম্বর সার্ভানান বলেছিলেন, দেশটি 5টি সেক্টরে শ্রমিকদের সংকটের সম্মুখীন। হয়েছে, যেমন বৃক্ষরোপণ, উৎপাদন, উন্নয়ন ও কৃষি। তার আগে সরকার ঘোষণা দিয়েছিল অবশ্যই বিদেশি কর্মীদের প্রবেশের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি মেনে চলতে হবে, যা 14 ডিসেম্বর 2021 COVID-19 কোয়ার্টেট মিনিস্টার মিটিং দ্বারা অনুমোদিত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে গত 24 ঘন্টায় 740 জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন 1,956 জন, মারা গেছেন একজন। গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল 626 জন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় 4,61,925 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত 135.5 মিলিয়নেরও বেশি PCR পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আমিরাতের সর্বমোট আক্রান্ত হয়েছেন 8,76,624 জন, মারা গেছেন 2,298 জন, সুস্থ হয়েছেন 8,24,971 জন। এদিকে গতকাল থেকে 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে UAE-গামী যাত্রীদের বিমানবন্দরে 6 ঘন্টা পূর্বে RT-PCR টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে আমিরাত সরকার। করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য বিভাগ। সংযুক্ত আরব আমিরাতে 2019 সালের 29 জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে হলে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে, আর যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় পূর্ববর্তী 96 ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। এছাড়া অন্যান্য দেশ থেকে ভ্রমণকারীদের PCR টেস্টে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে, যা প্রস্থানের সর্বোচ্চ 48 ঘন্টা আগে করা। এছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একটি PCR টেস্ট করতে হবে। সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে দূতাবাসের অডিটোরিয়ামে সৌদিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব হাত্তান বিন সাম্মান, বিশেষ অতিথি হিসাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সৌদি আরব প্রতিনিধি ডক্টর ইব্রাহিম আল জিক
ওআইসির সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বিষয়ক মহাপরিচালক মিস আমিনা আল হাজরি বক্তব্য দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কূটনৈতিক কোরের ডিন, জিবুতি রাষ্ট্রদূত দায়া আদ দিন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ডক্টর আসাফ সাইদ, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পি এম রাজা, ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভিল্লালুনা অলন্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষা শিক্ষার উপর জোর দেন। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা নেয়া ও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার উপর জোর দেন। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহু ভাষায় জ্ঞানার্জন, সংকট এবং সম্ভাবনা, যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে বক্তারা মনে করেন। অনুষ্ঠানে রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও ভারতীয় আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। 9 রাষ্ট্রদূত সহ 45 কূটনীতিক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও 12 ভাষায় 21 ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।